কাহিনী বেঙ্গল মিটের ভুরি দেখিয়ে দিচ্ছি আমি ভুরিটি হলুদ এবং নুন দিয়ে ফুটিয়ে নিচ্ছি খেতে ভীষণ ভালো লাগে কিন্তু যারা ভুরি রাখতে পছন্দ করেন খেতে পছন্দ করেন এবং নিয়মিত খান রাখেন তারা জানেন যে কোনো মুখের কথা না ভুরি রাধা এবং খাওয়া অথবা রাধা এবং খাওয়া যদি সহজ হয়ও ভুরি কিনে এনে সেটি প্রসেস করা রান্নার জন্য রেডি টু কুক করার জন্য সেটি যথেষ্ট সময় সাপেক্ষ একটি বিষয় তো আমি আজকে নিয়েছি বেঙ্গল মিটের ভুরি নিয়েছি ভুরিটি 1 কেজি এবং এর দাম হচ্ছে 500 টাকা শেলফ লাইফ দেখে নিয়েছি মোটামুটি নতুনই ছিল আমি প্যাকেট থেকে বের করে ভুরিটি ধুয়ে ঠান্ডা জলে আমি এখন গরম জলে মোটামুটি বেশ খানিকটা হলুদ দিয়েছি এখন মনে হচ্ছে হলুদের রংটা বেশ বেশি নিয়ে নিয়েছি ছেলে মানুষের রান্না বান্না তো ততটা নিখুঁত হবে না তো উল্টাতে পারছি না আচ্ছা আমি উল্টাবো যাই হোক বেঙ্গল মিটের ভুরি প্রথমবার আমার নেওয়া আমার কিছু ভালো দিক এবং কিছু অন্য দিক আমার চোখে পড়েছে সেগুলো আমি শেয়ার করছি যেমন 500 টাকা 1 কেজি আমার কেনার পরে আমার মনে হলো ইস কি ভুলটাই করলাম 500 টাকায় তো রেডি টু কুক একেবারে প্রসেস একেবারে একদম কুচি কুচি করা ভুরি থাকে বক্স পাওয়া যায় 1 কেজি বক্স ফ্রোজেন 500 টাকা আমি কী করলাম এখন এত কষ্ট আমি কী করে করব আমি তো পারবই না এবং পারবো না যে দেখতেই পাচ্ছেন আমি হলুদ অনেক বেশি দিয়ে দিয়েছি অনেক বেশি যাই হোক এটা হয়তো কোনো একটা উপায় বের করব কী করা যায় তবে আমার ভালো লাগছে এটা ভেবে যে যারা 500 টাকায় কেজিতে একদম বক্স করে একদম রেডি টু কুক ভুরি বেচেন সেটা আমি অনেক সময় আমি জানি যে ওগুলি চুন দিয়ে ধোয়া হয় অথবা ঠিক মতো ধোয়া হয়েছে কি না অথবা গরুটা ভালো ছিল কি না তা কিন্তু জানার কোনো উপায় থাকে না যদি না আমি জানতে পারি যে ব্যবসায়ীটা কেমন যদি ব্যক্তিগতভাবে চেনা থাকে তার রুচি সম্পর্কে ধারণা থাকে তাহলে হয়তো বুঝতে পারবো যে না ভালো জিনিস নইলে খুব একটা জানা বোঝার উপায় নেই কিন্তু ব্র্যান্ড তো ব্র্যান্ড বেঙ্গল মিট বিশ্বাস করি সম্পূর্ণ সুস্থ সতেজ ভালো গরুর ভুরি এটা এবং প্রসেস কোনোভাবে করেছে তো 2 মাস আগের তৈরি করা ছিল আমি দেখেছি তো আমি একটু ভালো মতো ফুটিয়ে নিচ্ছি এবং আমি এটা ভালো মতো ফুটিয়ে নিয়ে এই হলুদ এবং নুন গোলা জলে আমি এটা তুলে কুচি কুচি করবো এই হচ্ছে আমার বেঙ্গল মিট ভুরির কাহিনী এবং আমি কোনো আপডেট দিতে পারবো না কারণ এই মাত্রই ভিডিও টেন করেছি আপনাদের মতামত জানতে চাই প্রিয় বেঙ্গল মিট অসংখ্য খাবার আপনারা আমাদের হাতে তুলে দেন একদম রেডি টু কুক রেডি টু ইট অবস্থায় আশা করব ভুরিও একদম রেডি টু কুক রেডি টু ইট অবস্থায় আমাদের হাতে তুলে দেবেন আপনাদের জন্য কোনো ব্যাপারই না আচ্ছা আমি আমার দেখছি কি অবস্থা এখন আমি নুন এবং হলুদ দিয়ে ভুরিটা সেদ্ধ বসিয়েছিলাম মনে হয় সেদ্ধ হয়েছে অনেক তেল উঠছে
তুলে নিচ্ছি ভুঁড়িগুলো আমি ভুঁড়িগুলো তোলার চেষ্টা করছি আমার খুব সমস্যা হচ্ছে এটা স্বাভাবিক আমি যেহেতু একজন কবি রান্নাঘরের সঙ্গে আমার সম্পর্ক ছিল না তাও আনারই হাতে করছি কারণ এই বিদেশ বিভুঁইয়ে মিঠুর শহরে কেউ ভুঁড়ি করে খাওয়াবে না মারাও তো ভুঁড়ি করে খাওয়ায় না আমার মাকে বলে খাওয়াবে না বলবে হাত ভাঙা ব্যথা হ্যান ত্যান আমি ভুঁড়িগুলি তুলে নিয়েছি 1 কেজি ভুঁড়ি এই জলটা কি করব খুব মায়া লাগছে প্রচুর হলুদ আছে প্রচুর তেল আছে নুন আছে কিন্তু কিছু বোধ হয় করার নেই আসলে ও যদি আজ বিবাহিত হতো না তো কষ্ট করতে হতো না ব্যাচেলর লাইফ ভুঁড়িরে দেখাবো কিছুটা ঠান্ডা হয়েছে আমি এখন কুটতে বসবো আমি আমার ভুঁড়ি ভুনতে দিলাম এই মাত্র ভুনতে দেওয়ার আগে আমাকে বেশ খানিকক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম আমি আর তার আগে আমাকে কুটতে হয়েছিল আমি কোটাটা দেখাতে পারিনি আসলে আমার কুকিং ভিডিও করতে খুব ভালো লাগে কিন্তু একটা টিম থাকতে বোধ খুব ভালো একা একা আমি করতে পারি না একদমই পারি না ভালো লাগে না আচ্ছা আমি চাপা ঢাকা দিয়ে দিয়েছিলাম কষা মানে ভুনতে দিয়ে মনে হয় না ভুঁড়ি আর খাওয়া হবে বলতে পারেন কেন কারণ 1 কেজি ভুঁড়ি প্যাকেট এখানে হচ্ছে আমি এখন খাবো আর আরেক বেলা খাবো দুবেলা আর ওই দুধের প্যাকেটের মধ্যে আছে ঠিক এমন দুবেলা খাওয়ার মতো তো 1 কেজি ভুঁড়ি যদি 500 টাকা দিয়ে 4 বেলা খাই হ্যাঁ অথবা 4 জন লোক এক বাটি করে এক বেলায় শেষ করে এটা হয় নাকি তো সান্ত্বনা দেওয়ার জন্য ওই যে আলু সোনা নিয়েছি আলু সোনাই সবচেয়ে বড় বন্ধু আর ডাল টাল কিছু নেই আজকে ওই পটলগুলো চিনি রেখেছি পটল ভাজা দিয়ে খাবো শুনছি খুব ভালো করে আর বেঙ্গল মিটের এই গরুর ভুঁড়ির একটা জিনিস আমার খুব ভালো লাগলো দুর্গন্ধ ধরনের জিনিস খুব কম কিন্তু আমি দুবার এটা আমি গরম জলে ধুয়েছি সেদ্ধ করেছি প্রচুর হলুদ গুঁড়ো এবং নুন দিয়ে বেঙ্গল মিট একটা জিনিস ভুল করেছে ওরা নির্দেশনা দিতে পারতো ওরা নির্দেশনা দিতে পারতো যে কীভাবে কী করতে হবে বা কতটুকু দিতে হবে কারণ আমি বেঙ্গলের আরও প্রোডাক্ট কিনি ওদের এমনও মাংস আছে যে ধুতেও হয় না প্যাকেট খুলে মানে কড়াইতে চড়িয়ে দেওয়া যায় কিন্তু ভুঁড়ির গায়ে তেমন কিছু লেখা ছিল না ভুঁড়ির প্যাকেটে সেজন্য আমি দুইবার ধুয়েছি আমি জানি না ধোয়াতে কমে গেল কিনা আচ্ছা আমি ভুনতে দিলাম আমি ভুনবো এটা বেশ কিছুক্ষণ আর ইন্টারেস্টিং কিছু ফ্যাক্ট আমি বলছি আমার রান্নাটায় মশলাগুলি তো সব সিক্রেট মশলা আমার এবং ভুঁড়িটা সাইজে কিছু বড়ো করে নিয়েছি আর আমি এতে কোনো সবুজ বা লাল মরিচ দেব না আমার সিক্রেট মশলায় কিছু লাল মরিচের গুঁড়ো থাকতে পারে কিন্তু আমি এতে দিয়েছি কালো গোলমরিচ আমার কালো গোলমরিচ খুব ভালো লাগে আর আমি এতে বাটা মশলা দিইনি আমি দিয়েছি হচ্ছে আদা এবং রসুন গুঁড়ো করে নিয়েছিলাম ওগুলো দিয়ে করেছি কিন্তু বাটা মশলা দিইনি দিলে হয়তো ভালো হতো কিন্তু আমার গুঁড়ো দিয়েই করতে এবং খেতে ভালো লাগে আর তাদের অভিজ্ঞতার কথা জানতে চাই আচ্ছা এটা ভুনুক আমি আবার পরে আপডেট দিব চাপা ঢাকা দিয়ে ভুনছি বেশ সুন্দর ঘ্রাণ বেরিয়ে গেছে আমি ভুনতে দেওয়ার আগে আমি এটি ম্যারিনেট করে রেখেছিলাম আমি বলেছি কী কী মশলা দিয়ে কীভাবে ম্যারিনেট করেছিলাম আর ম্যারিনেট করার আগে কাটা ভুঁড়িগুলোও কিন্তু আমি হলুদ এবং নুন দেওয়া জলে সেদ্ধ করে নিয়েছিলাম সেটা কিন্তু আপনার প্যাকেট খোলার পর যখন আমি ঠান্ডা জলে ধুয়ে নিলাম তারপর গরম জলে নুন হলুদ দিয়ে ধুয়ে নিলাম তারপরও আরেকবার আমি আপনার কেটে টুকরো করা ভুঁড়িগুলো নুন এবং হলুদ জলে ফুটিয়ে নিয়েছি একবার চুলোর আঁচটা বাড়িয়ে আবার চাপা ঢাকা দিচ্ছি
অনেকেই পছন্দ করেন, অনেকেই করেন না। আমি আজটা লাগিয়ে দিলাম। যারা আসলে অনেক ধনী তারা অনেক ভুঁড়ি খেতে পারেন, অনেক ভুঁড়ি কিনতে পারেন, কিন্তু যাদের টাকা নেই তারা পারবে না। যেমন আমার খুবই খারাপ লাগছে যে কি এ কি 1 কেজি দাম 500 টাকা, মাত্র 4 বেলা খাওয়া যাবে? মানে 4 জন পূর্ণবয়স্ক মানুষ যদি বসে নিয়ে এসে দিয়ে ভুনে নিচ্ছি এবং ভালো মানে ভুনা হচ্ছে। এতক্ষণ চাপা ঢাকা দেওয়া ছিল, আমি আঁচটা একটু বাড়িয়ে দিলাম। আমি একটু পরে একটু জল দিয়ে দিব এবং জল দিয়ে আবার চাপা ঢাকা দিব এবং ফ্লেমটা একদম হাই থাকবে। ছোঁচাটা চলে এসছে, ছোঁচাটা ওর তো জিভ তো নয় যেন নোলা একটা হতচ্ছাড়ি হলো। তোমার তো জিভ নয় ওটা, ওটা তো নোলা। আবার ঘাড় বাঁকায়। আচ্ছা আমি আলু দিয়ে ভুনা করেছি এবং যথেষ্ট ভুনে নেওয়ার পর আমি এখন জল দিয়ে দিলাম। আমি এখন ফ্লেমটা হাই হিটে দিয়ে চাপা ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ হতে দেব। আমার সেদ্ধ করার জল প্রায় শুকিয়ে গেছে এবং আমি এতে দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো এবং আমি একটু নেড়ে চেড়ে দিব। জল আরো খানিকটা শুকিয়ে এলে আমি চুলোর আঁচটা কমিয়ে দেব এবং কিছুক্ষণ রেখে তুলে ফেলব। ভুরি ভুনা সাথে আলু ডুমো ডুমো করে কাটা। আমার ভুরি ভুনা হয়ে গেছে, আমি দেখি দিচ্ছি কেমন হলো চেহারাটা। এখন আমি পটল গুলো ভেজে নিচ্ছি, কোনো ডাল নেই আমার। আসলে যেহেতু ছেলে মানুষ এমনিতেই রান্নাঘরের সঙ্গে সম্পর্ক একটু কম, এগুলো তো ঠেকায় পরে করছি, আগে জীবনেও কোনোদিন করিনি। আজকে জীবনে প্রথম আমি ভুরি ভুনা করলাম, জীবনের প্রথমবার আমি পটল ভাজলাম। আসলে মন খারাপ থাকে, মনটা ভালো থাকলে আরও কিছু রান্নাবান্না করা যেতে পারত। মনটা খারাপ, এখন তো আমি বেকার, চাকরি ছিল আগে, আপাতত চাকরি নেই, এখন আমি বেকার। তারপরেও খুব ভালো লাগছে যে টুকটাক ফ্রিল্যান্সিং করে চলতে পারছি, বাসা ভাড়া দিতে পারছি, ঢাকা শহরে খেতে পারছি, কিন্তু বিয়ে তো করতে পারছি না, চাকরি নেই বলে। বেকার ছেলেকে মেয়েরা বিয়ে করবে, মেয়ের বাবা মা বিয়ে দিবে মনে হয় না। কিন্তু আমি এটা বুঝতে পারি না যে একটা ব্যবসায়ী বা চাকরিজীবী মেয়ে একটা বেকার ছেলেকে কেন বিয়ে করে না। যাই হোক, আমার শান্তি যে চাকরি নেই, বেকার, তারপরেও টুকটাক ফ্রিল্যান্সিং করছি, ফ্রিল্যান্সিং করে বাসা ভাড়া দিচ্ছি, খাচ্ছি ঢাকা শহরে, এই শান্তি। তো আমার ভুরি ভুনা কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, যদি সাবস্ক্রাইব করে না থাকেন বেল আইকনটিতে প্রেস করে দিবেন, যাতে আমার নতুন নতুন রেসিপি সবার আগে আপনার কাছে চলে যায়। এবং কেমন লাগলো আমার রান্না অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, অনেক ভালো থাকবেন, সবার অনেক আনন্দে সময় কাটুক, সবার অনেক আনন্দে ঈদ এবং অন্যান্য সব উৎসব কাটুক। এই হলো গিয়ে রাধা ভাড়া, ভাত, পটল ভাজা, গরুর ভুঁড়ি, আলু দিয়ে ভুনা এবং রায়তা, নেবু আর পেঁয়াজ দিয়ে। সবই তাকিয়ে আছে কারণ আমি পারি না, এবং যা পেয়েছি তাই ভালো, নিজে নিজে করেছি এই অনেক। ভালো থাকবেন সবাই।